घंटाखानेकेर हट्टमेला नय आमार आपनार राय निये खाप पंचायत नय सन्ধ্যे 7टा मानेই कड़ा सत्यि कथा जा हजम करते समय लागे। যুদ্ধ হোক বা দুর্নীতি, अपराध বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই নামি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। অসভ্যতম বা অকল্যাণ অকিঞ্চিতকর যা কিছুই অশালীন দুমদাম শুনতে কানে লাগে, ভাবতেও বাদ মুখে বাঁধে যে এগুলো কিভাবে বলবো বা বলা যায় বা করা যায়, সেই যাবতীয় সেই সমস্ত সীমারেখা কয়েক কদম পার করে চলে আসেন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন রথী মহারথী। धनतेरस कैशेट गोल्ड एंड डायमंड एसे गल सुवर्ण सुयोग हलमार्क और HYD कोडयुक्त प्रति ग्राम सोनार गहनाय पावा जाच्छे 600 टाका छाड़ संगे उपहार। कखनो तादेर भाषा, कखनो तादेर आचार आचरण, कखनो बा तादेर रसबोध एमनटाई रसबोध थाके जे सेटा चूड़ान्त अश्लील जायगाय पौंछे जाय। व्यतिक्रम नन एकाधिक सांसद, तार मध्ये व्यतिक्रम नन कल्याण बंदोपाध्याय, जिनि माझे मध्येई आलो करे तार निजेर आविर्भावे एमन किछु घटना घटान जाते माझे मध्ये दल आपत्तिजनक अस्वस्तिकर अवस्थाय पौंछे जाय। कल्याण बंदोपाध्यायेर एहेन आरो एकटा कीर्ति आज प्रकाश्ये चले एलो संसदे, जेखाने যৌথ संसदीय कमिटिर बैठक चलछे, जेखाने नाना गुरुत्वपूर्ण विषय बैठक चले, सेखाने हठात् करे বিজেপি सांसद अभिजीत गंगोपाध्याय जिनि प्राक्तन বিচারপতি तार संगे एमन বাদানুবাদে জড়ালেন, এমন ভাবে তিনি তর্ক বিতর্ক এমন উত্তুঙ্গে পৌঁছে দিলেন, এমন মাত্রা তার বেঁধে দিলেন যে সেখানে প্রায় অভিজিৎ গাঙ্গুলির উপর চড়া হন আর কি। ঠিক সেই সময় নেহাত ব্যক্তি অভিজিৎ গাঙ্গুলি, নেহাত তিনি প্রাক্তন বিচারপতি এবং নেহাত সত্যি সত্যি সেটা একটা বৈঠক চলছে, সেখানে আরো অনেকে রয়েছেন, তাই হাতটা জাস্ট চালাতে পারেননি বোধহয়, তাই রেগে কাচের গ্লাস ভাঙলেন, আছড়ে টেবিলের ওপরে অল্প আঘাত পেলেন, আঙুলে ব্যান্ডেজ নিয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন মিটিং ছেড়ে। কি অসাধারণ দৃশ্য যেন, কি বিশাল বিপ্লব করেছেন যেন। আমরা জানি না যে সংসদে দাঁড়িয়ে নানা ধরনের অকথা কুকথা যাবতীয় চুরি জোচ্চুরি, কখনো নিজের পাসওয়ার্ড বিদেশে পাচার করে দেওয়া, আবার কমিটি ডাকলে আবার চোখ দেখিয়ে দেখিয়ে বলা যে আমি কি কাঁদছি, এই ধরনের নানা রকমের নাটক নভেল ড্রামা যাবতীয় জিনিসের সঙ্গে কেন তৃণমূল কংগ্রেসের দলটার নামই জড়িয়ে যায় বারবার আমার জানা নেই। বুঝতে পারছেন নিশ্চয়ই এর আগে কোন কোন সাংসদের কথা বলছিলাম, সাংসদদের কথা বলছিলাম। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজ গুণে স্বমহিমায় মহিমান্বিত, উজ্জ্বল, কিছু বাকি রাখেন না তিনি। সংসদে দাঁড়িয়ে যিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে বডি ল্যাঙ্গুয়েজে হাত পা নেড়ে মিমিক্রি করে দেখায়, অর্থাৎ নকল করে দেখান, এবং তাতে নাকি হেসে গড়িয়ে পড়ে, উল্টে পড়ে ইন্ডিজোটের নানা লোকজন, রাহুল গান্ধীও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেন হাসতে হাসতে, এই জিনিসও দায়িত্ব নিয়ে করে এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে আর নতুন কি? কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই আপনারা যা বলতে পারেন কোন আটকোট আনকোট অসভ্যতম হতে পারে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হতে পারে, কিন্তু এর নেপথ্যে আসলে কি ছিল জানতে গেলে জানতেই হবে যে আসলে সেখানে বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা চলছিল। বৈঠকে আলোচনা চলছিল ওয়াক অফ বিল নিয়ে। কি এই ওয়াক অফ বিল বলবো, কোন জায়গা তৃণমূল কংগ্রেস হট করে এত অ্যাগ্রেসিভ হয়ে গেল, এত দৃষ্টি আকর্ষণের জন্য মরিয়া হয়ে উঠল, এত অ্যাটেনশন সিকার হয়ে গেল গোটা দেশের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে, কেন, কিসের দরকার ছিল? আসলে সত্যি সত্যি মাথা গরম নাকি পুরোটাই ঠান্ডা মাথার একটা স্ক্রিপ্ট বলবো, কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। তবে তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনাক্রমগুলোর দিকেও নজর রাখা যাক। আজকে নজর রাখবো, প্রশ্ন তুলব কিভাবে সংসদে অকল্যাণ তৈরি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। So we cannot speak. JPC का मामला है, confidentiality, no speaking. JPC के मामले में कुछ नहीं बोलता। sorry. I'm sorry. You are right. I'm sorry. You see, Mr. Narayanan is not a good guy. যেটা বলছিলাম এর আগে লম্বা তালিকা রয়েছে, আপাতত আমার হাতে বেশ পরপর ৩-৪টে ছবি রয়েছে। কিছুক্ষণ আগে নমুনা দেখালাম জগদীপ ধনকর উপরাষ্ট্রপতিকে কীভাবে ব্যঙ্গ করেছেন, তার সঙ্গে অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে কি বলেছেন, নিজের দলের তার বিধায়ক কাঞ্চন তাকে কীভাবে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন, একাধিক উদাহরণ রয়েছে। একাধিকবার বারবার বিভিন্ন সময়ে চূড়ান্ত অসভ্যতম করতে দেখা গেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, জানিয়ে দল অস্বস্তিতেও পড়েছে। এবার মাত্রা ছাড়ালেন। যৌথ সংসদীয় কমিটির বৈঠকে রেগে আগুন তেলে বেগুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ভেঙে ফেললেন কাঁচের গ্লাস, আছড়ে ভেঙে ফেললেন কাঁচের গ্লাস। ঠিক কী কারণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই রাগ, কেন তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন হঠাৎ করে, ঠিক কী ছিল আজকের বৈঠকে, যেটা আমি বলছিলাম। আমরা জানি যে বিরোধীদের প্রবল আপত্তি এবং হইহট্টগোলের মধ্যে গত ৮ই অগস্ট লোকসভায় ওয়াক অফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। আজ দিল্লিতে ওয়াক অফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকও ছিল। সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। সূত্রে খবর, অভিজিৎ গাঙ্গুলি বলতে শুরু করলে আপত্তিকর কথাবার্তা বলতে শুরু করেন হঠাৎ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর তারপরই রাগ নিয়ন্ত্রণে আনতে না পেরে ভেঙে ফেলেন কাঁচের গ্লাস আছড়ে। শুধুমাত্র আছড়ে কাঁচের গ্লাসই ভাঙলেন না, তাতে তার আঙুলও কেটে যায় একটু। দেশের আইন প্রণয়নকারী সংসদীয় বৈঠকে যেন গুন্ডাদের মতো আচরণ, ভাবা যায়। যারা নিয়ন্ত্রণ করবেন দেশের আইন, যারা বিল নিয়ে আলোচনা করবেন, আইন নিয়ে আলোচনা করবেন, সেখানে প্রায় মানে হাত থাকতে মুখে কেনর মতো একটা বডি ল্যাঙ্গুয়েজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। যদিও শোভা পায়, কারণ দলটা নেপথ্যে যে দল আছে সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, যারা মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে জক ছুঁড়ে মারেন স্কুলের প্রধান শিক্ষিকাকে বা আরও অনেক কিছু, যেখানে প্রকাশ্যে লাইভ স্ট্রিমিংয়ে বলতে দেখা যায়, শুনতে দেখা যায় যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন তার দলের এক দাপুটে নেতাকে, তোর উন্নয়নের এলাকায় উন্নয়ন নিয়ে কী হবে, তুই তো বোমাবাধী, সেরকম ইত্যাদি ইত্যাদি। তো বিষয় হচ্ছে, এগুলোর ক্ষেত্রে এগুলো বোধহয় শোভা পায় ওই দলটার সঙ্গে বোধহয় লিঙ্ক আছে বলে। কেন্দ্রের ওয়াক অফ বিল নিয়ে যদি আপত্তি থাকে, সেই আপত্তি তিনি মুখে বলতে পারতেন, সুস্থ স্বাভাবিক তর্ক করতে পারতেন, যুক্তি দিতে পারতেন, লিখিত আকারে জানাতে পারতেন, সংসদে ঝড় তুলতে পারতেন তার নির্দিষ্ট আওয়ারে। কিন্তু তা না করে কাঁচ ভেঙে কী বীরত্ব প্রমাণ করতে চাইলেন, কী দেখাতে চাইলেন, প্রশ্ন উঠছে। আসলে বিরোধীদের অভিযোগ গোটাটাই হচ্ছে সহানুভূতির রাজনীতি আদায়ের চেষ্টা, আর এর সঙ্গে জুড়ে রয়েছে বিশাল বিশাল ভোট ব্যাংকের রাজনীতি। এমনি এই মুহূর্তে শাসক দলের গদি বেশ টলমল। আরজিকর কাণ্ডে যেভাবে কোথাও মুখ পুড়েছে, গতকালও যেভাবে কোথাও মুখোশ খুলে গেছে, যেভাবে কোথাও ক্রিমিনালদের পাশে দাঁড়ানোর মরিয়া চেষ্টা দেখতে পাওয়া গেছে শাসক দলের, তাতে মনে হচ্ছে এবারে তড়িপাড় করালে হয়। কিন্তু আসল ভোট ব্যাংক তো বাধা রয়েছে সংখ্যালঘুতে, তাই কি সংখ্যালঘু ভোট ব্যাংকের সামনে আনতে তাদের প্রতি কত সহানুভূতিশীল, সেই জন্যই কি রাজনীতি, রাজনৈতিক নাটক, স্ক্রিপ্টেড নাটক? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে কী বলছেন বিরোধীরা একবার শোনাবো। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, যিনি নিজেও সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি, এবং অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলছেন শোনাবো একবার। কল্যাণবাবু ওখানে যে আচরণটা করেছে, এই গিলাস ভাঙাভাঙি বা যে অনুত্বপূর্ণ আচরণ করেছে, এটাকে কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এই আচরণের ওটা জায়গা নয়। ওখানে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এই অ্যামেন্ডমেন্টকে প্রত্যাহার করতে হবে। তা না করে শুধুমাত্র আমি বলছি মুসলিমদের মন পাওয়ার জন্য, মুসলিমদের কাছে মাসিয়া সাজার জন্য তিনি এই ধরনের আচরণ করেছেন। এই আচরণকে আমরা কোনোভাবেই মানব না। আমি বিধানসভার বিধায়ক হিসেবে বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে কত বিঘা ওয়াকা প্রপার্টি উদ্ধার হয়েছে এই রাজ্য সরকারের পিরিয়ডে, আর কত বিঘা বিহাত হয়েছে। এখন আমার কাছে উত্তর লিখিত। একই স্বর্গে গেলেও ধান ভাঙে। তাহলে কল্যাণবাবু যেটা করেছেন ওটা ওনার নিত্যদিনের যে কাজকর্ম তার একটা অংশ। হ্যাঁ, ঘটনাচক্রে অন্যান্য জায়গায় করতেন, এবার সংসদীয় যে মিটিং সেখানে তিনি করেছেন। মুসলিম সমাজের ওই সহানুভূতি যেভাবে অন্যান্য সময়ে তিনি তাদেরকে বোকা বানিয়েছেন, ঠিক ওয়াকফ নিয়েও তিনি তাদেরকে বোকা বানাচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গের দুর্নীতি, আর একদিকে সহানুভূতি জোগাড় করবার জন্য কল্যাণবাবুকে দিয়ে একটা কুনাট্য রচনা হয়েছে। কেন প্রয়োজন পড়লো এই রাজনীতির, কেন প্রয়োজন পড়লো এই সিন ক্রিয়েটের, তো আবার সংসদের বৈঠকে? এটা জানতে গেলে আপনাদেরকে একটা গল্প বলি। গল্প নয়, ঘটনা। আপনার রাজ্যের নয়, কেরলের ঘটনা। কেরলের একটি গ্রাম, কেরলের কোচিতে একটি গ্রাম, মূলত জেলেদের গ্রাম, যার নাম হচ্ছে চেরাই। সেই গ্রামে প্রায় 600র ওপর হিন্দুদের বাস রয়েছে, হিন্দুদের বাড়িঘর রয়েছে। শুধু হিন্দু নয়, খ্রিস্টানদেরও সেখানে বাড়িঘর রয়েছে, বাস রয়েছে বংশ পরম্পরায়। মূলত এই গ্রামে অধিকাংশ হিন্দু এবং তার সঙ্গে রয়েছে খ্রিস্টান। হঠাৎ করে কদিন আগে যেটা জানতে পারা যায়, এই গ্রামে তাদের বাড়ি ঘর জমি জায়গার ওপরে নাকি দাবি জানিয়ে বসে ওয়াক অফ বোর্ড। বলা হয় এই জমি তাদের। তারা অভিযোগ জানান, থানা পুলিশ জেলা শাসক যে যে জায়গায় যাওয়া সম্ভব হয় সব জায়গায় যান, এমনকি ট্যাক্সের কাগজ পর্যন্ত দেখান তারা, যে শুধুমাত্র আমি নই, আমি, আমার বাবা, তার বাবা, তার বাবা, বংশ পরম্পরায় কয়েক জেনারেশন ধরে আমরা এখানেই বাস করছি, এখানেই আমাদের চাষবাস, এখানেই আমাদের যাবতীয় কাজকর্ম, এখানেই মাছ ধরা, এই গ্রামেই থাকা। তাহলে হঠাৎ করে এমন কি হলো যে আমাদের নিজেদের জমি নিজেদের নয়, নিজেদের বাড়ি নিজেদের নয়? এই ঘটনা ঘটেছে কেরলে। আরও বলি, আরেকবার বলি, গ্রামের নাম চেরাই, মূলত জেলেদের গ্রাম। কোন জায়গা নিয়ে, এই কোন জায়গায় দাঁড়িয়ে আছে বেসিক্যালি এই গোটা বিষয়টা, প্রথমে বলা দরকার যে আসলে কি আছে এই ওয়াক অফ বোর্ড কি আসলে। মূলত এটা হচ্ছে আল্লাহর নামে দান করা সম্পত্তি, যে সম্পত্তি সেবার কাজে ব্যবহৃত হয়। রাজ্যের ক্ষেত্রে রাজ্যে যে ধরনের সম্পত্তি থাকে, যদি সম্পত্তি থাকে কিছু ধরনের, তা দেখে রাজ্যের ওয়াক অফ বোর্ড। সেরকম দেশের বিভিন্ন প্রান্তে যদি ধরনের কোনো সম্পত্তি থেকে থাকে যা আল্লাহর জন্য উৎসর্গ করা, জাতীয় স্তরে সেই সমস্ত সম্পত্তি দেখে সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল। 1964-তে তৈরি সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল, অডিট রিপোর্টও তৈরি করে এই কাউন্সিলই, অন্য কেউ নয়। ঠিক এই জায়গাতে আমি বলছিলাম গত অগস্ট মাসের সংশোধনীর কথা, ঠিক কী সংশোধন চাইছে কেন্দ্র ভীষণ জানা দরকার, না হলে এই গোটা নাটক, গোটা ড্রামা, কাঁচ ভাঙা, গ্লাস ভাঙা স্পষ্ট হবে না। তো কী সংশোধন চাইছে কেন্দ্র? কেন্দ্র যে সংশোধনগুলো চাইছে তা হচ্ছে, সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে যদি কোথাও কোনো ওয়াক অফ বোর্ডের সম্পত্তি থাকে। দুম করে হঠাৎ করে এই সম্পত্তি গজিয়ে উঠতে পারে না, তো তাই অবিলম্বে এটাকে রেজিস্ট্রেশন করাতে হবে। 2, সম্পত্তির সঠিক মূল্যায়ন করাতে হবে। কত সম্পত্তি, তার মার্কেট প্রাইস কি, কোথায় কোথায় রয়েছে, সম্পত্তির বাউন্ডারি কি, সম্পত্তির সঠিক মূল্যায়ন করাতে হবে। 3, যদি সেই সম্পত্তি সরকারি সম্পত্তি হয়ে থাকে, সরকারি সম্পত্তি চিহ্নিত হলে তা ওয়াক অফ সম্পত্তি হবে না। এগুলো যদি আগে থেকে চিহ্নিত না হয়, চিহ্নিতকরণ পদ্ধতি যদি সম্পন্ন না হয়, যদি রেজিস্ট্রেশন না হয়, তাহলে যখন তখন সরকারি সম্পত্তি ওয়াক অফ হয়ে যেতে পারে, বা ওয়াক অফ বোর্ডের জন্য নির্ধারিত সম্পত্তি সেটাও সরকার ক্লেম করতে পারে, সেটা হওয়া যাবে না। 4, ডিস্ট্রিক্ট কালেক্টর ঠিক করবেন ওয়াক অফ সম্পত্তি কোনটা। যদি সেখানে সিদ্ধান্তে কোনো বিতর্ক থাকে তাহলে অবশ্যই দরজা খোলা রয়েছে কোর্টের, হাইকোর্টে আবেদন করা যেতে পারে। যদি নথি না থাকে, যে বা যারাই ক্লেম করুক না কেন, যদি তাদের কাছে প্রয়োজনীয় নথি না থাকে, তাহলে সেই জমি বিতর্কিত বলে ধরে নেওয়া হবে, কারুর নয়, বিতর্কিত সেই জমি। ওয়াক অফ সম্পত্তির অডিট করতে পারবে ক্যাগ। অতএব এই পুরো গোটা বিষয়টাকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে আসার জন্য যাবতীয় প্রচেষ্টা। আর ঠিক এই জায়গাতেই আজকে আলোচনা ছিল, যে আলোচনাতে হঠাৎ করে কোথাও বাদ সাধলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তার মেজাজ। আমরা বলি রেগে আগুন তেলে বেগুন, তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে রেগে আগুন তেলে বেগুন কেন হলেন? হঠাৎ করে কেন অভিজিৎ গাঙ্গুলিকে প্রায় হাত থাকতে মুখে কেন এ ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তেড়ে গেলেন এবং কাঁচের গ্লাস আছড়ে ভেঙে টুকরো টুকরো করলেন, নিজেরও হাত কাটলেন? তার পেছনে এই প্রশ্নটাও আসছে, তাহলে কি কোথাও সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে এবং এই ওয়াক অফ বোর্ডের আলোচনায় তৃণমূল একটু বেশি সক্রিয় দেখানোর প্রয়োজনীয়তা পড়ছে, সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে খুশি করার জন্য এই অশান্ত সময় টলমল গদিতে? সরাসরি প্রশ্নগুলো করবো, আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আলাপ করে নিই। এই মুহূর্তে আমার সঙ্গে যে 4 অতিথি উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন এবং রয়েছেন রাজনৈতিক কর্মী শাসক দলের পক্ষে যিনি বলবেন সৌরভ প্রিয় দত্ত। প্রত্যেকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি ডিটেলে তো আসবো, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ওয়াক অফ বোর্ডের কোন কোন জায়গা নিয়ে আলোচনা হয়েছে বা সংশোধনী এসেছে বা আজকে কি বিষয় নিয়ে খুব জোরদার আলোচনা চলছিল যৌথ সংসদীয় বৈঠকে, যেখানে মেজাজ হারালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে এই বিষয়গুলো আমি কয়েকটা জিনিস দেখছি, শুরুতে শঙ্কুদেবের কাছে আসবো কারণ এর আগে একাধিক কিছু ছবি ভিজুয়াল আমি দেখছিলাম এই শোতে আসার আগে, যেরকম মনে পড়ছিল আমার যে কীভাবে সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে হাত পানেরে কি অসাধারণ কায়দায় মিমিক্রি করছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। যে দলের বিধায়ক রাষ্ট্রপতিকে অপমান করেন, উপরাষ্ট্র আরেকজন সাংসদ আর উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করে দেখান, আরও অনেকে সেখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকেন, হেসে কুটোপাটি খান, ভিডিও করেন। আমি দেখছিলাম যে অভিজিৎ গাঙ্গুলিকে উনি এর আগে কী কী ভাষায় কদর্য আক্রমণ করেছেন যখন অভিজিৎ গাঙ্গুলি প্রধান বিচারপতি পদে রয়েছেন তখনও। আমি দেখছিলাম যে তিনি নিজের দলের বিধায়ককে এই তুমি তো যেতে পারবে না ভাই, তুমি তো নেমে যাও গাড়ি থেকে, তুমি গেলে কি করে হবে, কাঞ্চন মল্লিককে রীতিমতো ঘাড় ধরে নামিয়ে দেন। আজকে মাথা গরম করে কাঁচ ভাঙলেন, নতুন কিছু নাকি প্রত্যাশিত? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস যদি আপনারা একটু দেখেন তাহলে দেখবেন যে এমন কিছু কাণ্ড কারখানা উনি করেন, স্পেশালি চুকিত ভালো খেলতে পারেন, যার জন্য এই ধরনের আজকের ঘটনা খুবই প্রত্যাশিত ছিল। কিন্তু হঠাৎ করে তিনি এই জিনিসটা করে ফেলেছেন কেন, সেটা খতিয়ে দেখতে গেলে আপনাকে বুঝতে হবে এই বিল এলে সবথেকে বেশি সমস্যায় বা এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হলে সবথেকে বেশি সমস্যায় যারা পড়বে তারা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তার কারণ আমি দুটো পয়েন্ট আজকে স্পেসিফিক্যালি বলতে চাই এই ওয়াক অফ প্রপার্টি নিয়ে। আমি কলকাতার উপর একাধিক জায়গা রয়েছে, স্পেশালি দক্ষিণ কলকাতা, যেখানে আমরা দেখেছি ওয়াকফ সম্পত্তির নামে সেখানে সরকার একের পর এক অট্টালিকা তৈরি করেছেন এবং একাধিক বৃহত্তর আমলাদের জায়গা রয়েছে এবং সেটা বিতর্কের জায়গায় পৌঁছেছে এবং সেটা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে তদন্ত শুরু হবে, কত ওয়াকফের প্রপার্টি আছে, তার থেকে রোজগার কোথায় যাচ্ছে, সেই পয়সার হিসেব দিতে হবে। আবার ধরুন ওয়াকফ থেকে রোজগার করা যে টাকা, সেই টাকা যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের উন্নয়নের জন্য খরচা করা উচিত, সেই টাকায় রাজনীতি করবার জন্য কেউ ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা এসব দিচ্ছেন কিনা তার অডিট হবে, হিসেব দিতে হবে। এই সমস্ত বিষয়ে রীতিমতো অসুবিধায় পড়তে চলেছে তৃণমূলের সরকার। ফলে তারা যে মেকি মুসলিমদের প্রতি প্রীতি দেখায় সেটা যেমন প্রকাশ্যে আসবে, তেমনি ওয়াকফের যে বিশাল দুর্নীতি পশ্চিমবাংলায় লুক্কায়িত আছে সেটা প্রকাশ্যে চলে আসবে। যা তার জন্য তো বসেও আলোচনা করা যেত, সবাই তো সেখানে সুস্থভাবে বসে আলোচনা করছেন, এত দলের এত সাংসদরা রয়েছেন, সেখানে হঠাৎ করে কাঁচ ফাঁচ ভেঙে টেবিল চাপড়ে কাঁচের গ্লাস আছড়ে মেরে ভেঙে ফেলে রক্তগঙ্গা মানে হাত ফাত কেটে ব্যান্ডেজ ফ্যান্ডেজ নিয়ে বেরিয়ে এলেন কাঁপতে কাঁপতে। এগুলোর কি দরকার ছিল? দেখুন, আলোচনাটা ঘেটে ফেলাটা হচ্ছে তার প্রথম উদ্দেশ্য, যাতে এটা অলরেডি ডিলেড হয়, এটা এজেন্ডা হয়। দুই, তিনি আপ্রাণ দেখাতে চাইলেন যে তাদের এবং তাদের দলের মুসলিম প্রীতি চূড়ান্ত, যার জন্য তারা যে কোনো এন্ড পর্যন্ত যেতে পারেন। এবং তিন, অভিজিৎবাবু যে সমস্ত টেকনিক্যাল বিষয়ে ধরতে শুরু করেছিলেন, অভিজিৎবাবুকে তো উনি একাধিকবার অপমান করেছেন, বিভিন্ন কথা বলেছেন এবং উকিল নন, হেন তেন, উনি আইনজ্ঞ নন, এসব অনেক কিছু তিনি মতামত দিয়েছিলেন। কিন্তু যখন টেকনিক্যালি টেবিলে মাননীয় অভিজিৎবাবু তাকে ধরতে শুরু করেন তখন তার কাছে কোনো উত্তর ছিল না এই সমস্ত নাটক করা ছাড়া, তাই তিনি এই ধরনের কাণ্ড কারখানা করেছেন। তবে আমায় মার্জনা করবেন, আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি, কারণ অনেক ওনার যারা শুভানুধ্যায়ী আছেন তারা বলছেন যে মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়া স্বাভাবিক, কারণ এই চাপ ওনার পক্ষে নেওয়া পসিবল হচ্ছে না। কিভাবে উনি কমব্যাট করবেন এই ওয়াকফের একাধিক কেলেঙ্কারি এরপর প্রকাশ্যে আসবে, তখন ওনাকে উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসকে যে আপনাকে পাঠানো হয়েছিল ওই কমিটিতে, আপনি আটকাতে পারেননি, এখন আমরা আবার একটা বিপদে পড়েছি, এটা নিয়ে আবার তদন্ত হচ্ছে। সেই কারণেই উনি এসব করে আগে থেকে একটা জাস্টিফাইড উত্তর দেওয়ার জায়গা তৈরি রাখার চেষ্টা করলেন মাত্র। না মানে এটা তো নতুন কিছু না। আমি সৌরভপ্রিয় এখানে রয়েছেন, আমি সবার কাছে চন্দনদা জগন্নাথদার কাছে আসার আগে আমি কয়েকটা জাস্ট ছবি দেখাচ্ছিলাম যে জগদীপ ধনখড়, আমাদের মনে আছে প্রত্যেকের। এটা কি মাঝে মধ্যে উনি বলছেন শঙ্কুদেব যে মানসিক সুস্থতা কামনা করি, এটা কি মানসিক অসুস্থতার জায়গা? আমরা তো দেখি সবসময় উনি বেশ লাউড দেখতে পাওয়া যায়, পুজো করছেন, মায়ের আরাধনা করছেন, মামা বলে কাঁদতে শুরু করে দিলেন হঠাৎ করে। আমি কিছুক্ষণ আগে সেই বেশ কিছু ভিজুয়াল দেখছিলাম আমি, মানে এগুলো কি সারাক্ষণ ধরে, মানে এটা কি মানে বেশি উনি একটু আবেগপ্রবণ? নাকি কোথাও ঠান্ডা মাথার ভালো মানে পরিকল্পনা করা সুচিন্তিত একটা স্ক্রিপ্ট? সৌরভপ্রিয়। আচ্ছা, না আসলে বিষয় হচ্ছে যে আমরা কল্যাণ ব্যানার্জির যে রূপটা দেখছি এই রূপটাকে আমরা সবাই সমালোচনা করছি যে হ্যাঁ এই ধরনটা হওয়া উচিত না, বা সংসদীয় রাজনীতিতে তিনি যেহেতু যে পদে রয়েছে এটা হওয়া উচিত না। কিন্তু এটাও তো বলতে বাধা নেই স্বর্ণালী, অভিজিৎ গাঙ্গুলির মতন একজন কুখ্যাত এবং সাংঘাতিক ভদ্র মানুষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ঠিক করে দেন, রেট ঠিক করে দেন, তার মুখের ভাষা সঙ্গীতা তোমার সময় বলিনি কুখ্যাত বলছেন না, ও কি বলবো আমি পরিষ্কার কথা বলছি যে মানুষ তখনই খেপে যায় ভেতরে কি হয়েছে বা কি ধরনের শব্দ চয়ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন কুখ্যাত লোক করেছে সেটা দেখতে হবে। সেই সময় যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক উত্তেজনায় এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু অভিজিৎ গাঙ্গুলিও আমি এটা বলছি না, উনি উত্তেজিত মানুষ, একটা মানুষ আছে তো কেউ শান্ত প্রকৃতির, কেউ উত্তেজনা, চন্দনদা ভীষণ শান্ত প্রকৃতির মানুষ, যতই বলো উত্তেজিত হবে না, শঙ্কুদা কখনোই মানে শান্ত হবে না, উত্তেজিতই থাকবে, আমিও একটু উত্তেজিত, মানুষের আগে একটা পার্সপেক্টিভ থাকে মানে এটা মানুষের জন্য হচ্ছে আসলে। আমি বলছি কিন্তু তার মানে তাকে কেউ উত্তেজিত মানে তাকে আমরা সমালোচনার ঝড়ে বইয়ে দেব যে সত্যি সে একটা অপদার্থ প্রকৃতির মানুষ, সে একদম বাজে মানুষ। লাস্ট একটা কথা আমি বলে শেষ করি, আমি বুঝলাম উনি মানসিকভাবে এমনি সারাক্ষণ ধরে উত্তেজিত থাকেন, সম্পত্তির উপর বাংলা একাধিক কেলেঙ্কারি মানে উনি যে কারণে ঠিক যে জায়গা থেকে উনি মামা বলে কেঁদে কেঁদে আকুল হয়ে যান পুজো করতে করতে, ঠিক যে কারণে উনি ওনার নিজের দলের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দেন। না না আমি বুঝতে পারছি, আপনি বললেন এক একজন মানুষ এক এক রকম হয়, সেক্ষেত্রে উনি কাজ করে ভগবানের উপর কি বেশি উত্তেজিত হয়ে যান, উনি কন্ট্রোল করতে পারেন না। স্বর্ণালী একটু বলি, ওয়াক আপ সম্পত্তির দ্বারা শঙ্কুদা ওয়াক আপ সম্পত্তির উপর কেন্দ্রীয় সরকার যেভাবে থাবা বসাতে চাইছে এবং ওয়াক আপ সম্পত্তিকেও হিন্দুত্বকরণের চেষ্টা করা হচ্ছে, তার প্রতিবাদে কল্যাণ ব্যানার্জি এই আন্দোলনটা চলবে। এরা সরকার মনে করছে ওয়াক আপটা তাদের বাপের সম্পত্তি, এটা হলে বড় কথা। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী। আমি সরাসরি নওশাদের কাছে একবার আসবো। নওশাদ, কোথাও বলা হচ্ছে যেরকম যে সংখ্যালঘু তাদের অধিকার সুরক্ষিত করার জন্য এমন একটা হট ডিবেটে চলে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তার তো আবেগের ওপর কোনো কন্ট্রোল নেই, তিনি যেভাবে পুজো করেন, যেভাবে মায়ের আরাধনা করেন, যেভাবে তিনি আবেগের কন্ট্রোল রাখতে না পেরে গাড়ি থেকে কাঞ্চন মল্লিক তারই দলের বিধায়ককে নামিয়ে দেন ঘাড় ধরে, যেভাবে তিনি আবেগের কন্ট্রোল করতে না পেরে সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে উপরাষ্ট্রপতিকে মিমিক্রি করে দেখান, বডি ল্যাঙ্গুয়েজ করে মানে বিভিন্ন তার বডি ল্যাঙ্গুয়েজ কপি করে করে একটা হাস্যকর জায়গা তৈরি করেন, ঠিক সেভাবেই তিনি আজকে এতটাই মানে ইনভলভ হয়ে গেছিলেন, তিনি এতটাই প্রাণ দিয়ে ডিবেট করছিলেন, তর্ক করছিলেন, অভিজিৎ গাঙ্গুলিকে যেভাবে তিনি তার যুক্তি খণ্ডন করার চেষ্টা করছিলেন, করতে না পেরে তিনি নিজে রাগের মাথায় কাঁচের গ্লাস ভেঙে রক্তগঙ্গা বই একশো অবস্থা করলেন। আমার প্রশ্ন হচ্ছে, সত্যি কি মনে হচ্ছে শুধুমাত্র এটা রাগের বহিঃপ্রকাশ, নিজের আবেগকে কন্ট্রোল করতে না পারা, নাকি আসলে ওয়াক অফ নিয়ে একটুখানি বেশি দেখনদারির প্রয়োজনীয়তা পড়ে গেল এই সময় তৃণমূল কংগ্রেসের, কোনটা? এটা তো নতুন কিছু বিষয় নয়। বিজেপি সরকারের নিয়ে আসা বিল যেগুলো মুসলিমদের বিরুদ্ধে যায় সেইগুলো থেকেই তৃণমূল ফায়দা নেওয়ার চেষ্টা করে, বিগত দিনে দেখেছি, আজকেও দেখছি। ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র দেখানদারি হয়, বাস্তবে এদের আচরণে আরও বেশি ক্ষতি হয়। আজকে জানতে পারলাম জেপিসির মিটিং চলাকালীন অভিজিৎবাবুর সাথে কল্যাণবাবুর বাদানুবাদ হয়েছে, মতপার্থক্য হয়েছে, সেখানে তিনি নাকি গ্লাস বা বোতল ভাঙচুর করে হাত টাত কেটে ফেলেছেন। ব্যাপারটা হচ্ছে তো এটা ওই জায়গা নয়, যুক্তি তর্ক দিয়ে জেপিসিকে বোঝানো এবং যে অসাংবিধানিক বিল আমরা মনে করছি অ্যামেন্ডমেন্ট বিল, এটাকে প্রত্যাহার করার জন্য সেখানে জানানো। দুর্ভাগ্যের বিষয় সেগুলো না করে শুধুমাত্র মুসলিম মন পেতে मुसलमानদেরকে বোকা বানানোর জন্য নতুন করে বাইরে এসে ভালো করে ফুটেজ নেবে, মিডিয়া কভার হবে, তৃণমূলের বুথ স্তর থেকে রাজ্য স্তরে নেতৃত্বরা পাড়াতে পাড়াতে মুসলিম পাড়াতে গিয়ে বলবে দেখো ওয়াকফ বাঁচানোর জন্য আমাদের এমপি সাহেব হাত পাত কেটে একাকার করে ফেলেছে, সুতরাং ভোট আমাদের দাও, ওয়াকফ তোমার বেঁচে যাবে। ব্যাপারটা হচ্ছে যদি দেখা যায় পশ্চিমবাংলা নিরিখে আমি যদি বলি তিনটে সরকার পরিবর্তন হয়েছে, একটা তিনটে সরকার চলছে, একটা হচ্ছে কংগ্রেস লেফট ফ্রন্ট এবং এখন টিএমসি চলছে, তিনটে সরকার আমলেই কম বেশি ওয়াকফ লুট হয়েছে, কিন্তু এই ১৩ বছরের সরকার বিগত দুটো সরকারকে কিন্তু হার মেনিয়ে দিয়েছে ওয়াকফ লুটেতে। আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ২০১১ সাল থেকে এই সরকারের আমলে কত বিঘা ওয়াকফ প্রপার্টি উদ্ধার হয়েছে তার তথ্য দেওয়া হোক এবং কত বিঘা ওয়াকফ প্রপার্টি বিহাত হয়েছে তার তথ্য দেওয়া হোক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৃণমূলের সরকারে কল্যাণ বাবুদের সরকারের উত্তর দেওয়ার মতো সেই জায়গাতে এরা নয়, নির্লজ্জ সরকার উত্তর দেয়নি। আর আজকে জেপিসির মিটিংয়ে গিয়ে কাঁচের বোতল গ্লাস ভেঙে নাটক করার চেষ্টা করছে, এই নাটক পশ্চিমবাংলার মুসলমানরা ধরে ফেলেছে, ওই কুমিরের কান না কেঁদে আর মুসলিমকে ভুলানো যাবে না। আমি বলি একটা কথা, এই কল্যাণ বাবুদের উদ্দেশ্যে বলছি, তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বলছি, যারা অনেক কথা বলছেন, এই অলরেডি এই হাত কাটাটাকে নিয়ে ভাইরাল করার চেষ্টা করছেন, ওয়াকফ প্রপার্টির জন্য কল্যাণবাবু জীবন দিয়ে দেবে এই ধরনের বলার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলছি চলে যান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারের ওয়েস্ট বেঙ্গল ওয়াকফ বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখুন। আমি দেখাবো রওশন, আমি দেখাবো, আমি এই জায়গাতেই আসছি, প্লিজ আমাদের সঙ্গে থাকুন, আমি আসছি এই জায়গাতে। একদমই ঠিক বোর্ডের কথা বলছিলাম, আমার কাছে একদম প্রমাণ রয়েছে, হাতে গরম প্রমাণ। ইনফ্যাক্ট আজকে আমাদের একজন রিপোর্টার সেখানে কল করেছিলেন, ফোন করেছিলেন, তার ফোনটা রেকর্ডও করা হয়েছে, আমি শোনাবো। তবে তার আগে আমি জগন্নাথের কাছে আসি। জগন্নাথদা, কি মনে হচ্ছে দীর্ঘদিন ধরে, যদি এখানে চন্দনদাও রয়েছেন বলতে পারবেন যে কোন কোন জায়গাতে সংশোধনীর দরকার ছিল বা ছিল না, সেটা নিয়ে একটা সুস্থ আলোচনা হতে পারে, কিন্তু এই সময় দাঁড়িয়ে বাড়তি অ্যাটেনশন ড্র করে কি প্রমাণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস? দেখুন, জয়েন্ট পার্লামেন্টারি প্রসিডিংসের আজকে যা ঘটনা ঘটেছে, প্রথাগতভাবে তা গোপনীয়, ভেতরে কি হয়েছে সে তো আমি ফার্স্ট টাইম জানি না, কিন্তু মিডিয়া রিপোর্টস যা এসেছে তার ভিত্তিতে আজ যা ঘটনা ঘটেছে এবং এক বাঙালি সাংসদের মুখ দিয়ে যে কথা বেরিয়েছে, সে জানলে বাংলার মানুষ লজ্জিত বোধ করবেন। কি হয়েছে আমি আপনাদের জানাই। আজকে জয়েন্ট পার্লামেন্টারি প্রসিডিংসে একগুচ্ছ মানুষের হিয়ারিং ছিল। জানেন যে বিলটি লোকসভা রাজ্যসভায় পেশ হওয়ার পর জেপিসিতে গেছে, সেই হিয়ারিংয়ে সমস্ত সাংসদেরা ছিলেন এবং কিছু মানুষ এসে স্টেক হোল্ডার্স যারা, তারা এসে এই যে যে সংশোধনীগুলি আনা হয়েছে সেখানে পোর্টালে প্রপার্টির আপলোড করার এই বিষয় নিয়ে আজকে আলোচনা চলছিল এবং তাতে দুজন তিনজন, আমি সাংসদদের নাম বলতে পারছি না, বলছি না, দুজন তিনজন সাংসদ বারবার এনগেজ করছিলেন যারা স্টেক হোল্ডার এসেছিল যে কেন পোর্টালে আপত্তি, এবং তথাকথিতভাবে আরেকজন সাংসদ বলছিলেন যে পোর্টাল তো ট্রান্সপারেন্সির অঙ্গ, পোর্টালে তো নাম তোলাই যেতে পারে। এই নিয়ে প্রথমে বিবাদ শুরু হয়, তারপরে এক বাঙালি সাংসদ আরেকজনকে শান্তির ছেলে বলেন এবং তারপরে বৈঠকের মধ্যে, এবং তখন জগদম্বিকা পাল, যিনি কিনা এর চেয়ারম্যান, তিনি ছিলেন না, তিনি আমাদের এক প্রতিবেশী রাজ্যের সাংসদ, মহিলা সাংসদকে এর চেয়ারম্যানশিপ দিয়ে 10 মিনিটের জন্য বাইরে যান। তারপরে এই বিবাদ চলতে চলতে কলকাতার এক পতিতালয়ের প্রোডাক্ট এই কথা তারা একজন সাংসদ, বাঙালি সাংসদ আরেকজন বাঙালি সাংসদকে বলেন। এই কথা শোনার পরেতে আমাদের আর এক প্রতিবেশী রাজ্যে ঝাড়খণ্ডের এক সাংসদ, যিনি কিনা এর, তিনি বাংলা বোঝেন, তিনি ওই 4 শব্দের শব্দগুচ্ছ বুঝতে পেরে তিনি প্রতিবাদ করে ওঠেন যে কি বলছেন আপনি, আপনি একজন সাংসদ, আপনি আরেকজন সম্পর্কে ওখানকার প্রোডাক্ট বলে কথা বলছেন। এর মধ্যে জগদম্বিকা পাল আছেন এবং যে মহিলা সাংসদ যখন এই সুপারভাইজ মানে প্রিসাইড করছিলেন তাকে বলা হয় যে উনি এই সম্পর্কে এই শব্দ যে বাংলায় বললেন তার অর্থ হচ্ছে এই, তখন তিনি সেই বাঙালি সাংসদ, মহিলা সাংসদ, তিনিও অত্যন্ত মানে লজ্জিত বোধ করেন। এরপরে জগদম্বিকা পাল যখন তাকে মানে ক্ষমা চাওয়ার জন্য বলেন এক সাংসদকে, তখন সেই সাংসদ উত্তেজিত হয়ে তার সামনে লেখা জলের বোতল ভাঙেন এবং আপনি চেয়ারম্যান, আপনি বায়াস, এই বলে ছুঁড়ে মারেন তার দিকে। ঘটনাচক্রে সেটা সামনে গিয়ে কোথাও পড়ে, ওনারও হাত কেটে যায়। जे भिजुअल आपनी देखाच्छेन ये आसादुद्दीन वाइसी एवं संजय सिंह एकजन आप एवं एकजन मीमेर सांसद एराओ किन्तु आज के जे सांसद के माने जे सांसदेर उपर शास्ति होयेछे ताते सई करेछेन যারা সঙ্গে নিয়ে আসছে তারা সই করেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে একজন বাঙালি সাংসদ একজন আরেকজনকে যদি এই ভাষায় জয়েন্ট পার্লামেন্টারি প্রসিডিংসের মধ্যে এই শব্দগুচ্ছ উচ্চারণ করেন তার মধ্যে বাদানুবাদ হয় তাহলে আমরা বাঙালি হিসেবে কোথায় আজকে, কোথায় আজকে? এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই উচ্চাটন কেন, কেন পোর্টালে প্রপার্টি আপলোড নিয়ে গোলমাল চলছে? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের টোটাল প্রপার্টি হচ্ছে এখন প্রায় 80,480টি ওয়াকা প্রপার্টি, একটারও জিপিএস ম্যাপিং হয়নি, কোথায় প্রপার্টিগুলো ওয়াকফ বোর্ড জানে না, এবং তার মধ্যে 3,082টি প্রপার্টি বেহাত এবং তার অধিকাংশই গত ১৩ বছরে। ঠিক একইভাবে দেশে 9,60,000 একর ওয়াকফ প্রপার্টি রয়েছে। আপনারা জানলে অবাক হবেন এই ওয়াকফ প্রপার্টির ম্যানেজমেন্ট শুধু ওয়াকফ বোর্ডের হাতে। ওয়াকফ কাউন্সিলের কথা বলছেন, ওয়াকফ কাউন্সিল শুধুমাত্র অ্যাডভাইজারি দিতে পারে স্টেট ওয়াকফ বোর্ডকে, ওয়াকফ বোর্ডের কোনো সিদ্ধান্ত কোর্টে চ্যালেঞ্জ করা যায় না। মানে কাল যদি ওয়াকফ বোর্ড বলে যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের ওই জমিটি ওয়াকফের, তাহলে ওয়াকফের হয়ে গেল। ঠিক যেভাবে তামিলনাড়ু ত্রিচুনাপল্লির একটি এন্টায়ার গ্রামকে সেখানকার ওয়াকফ বোর্ড বলেছে এটা ওয়াকফ প্রপার্টি, সেখানে মোহাম্মদের জন্মেরও আগের মন্দির আছে আর বলছে ওটা ওয়াকফ প্রপার্টি। তাই যদি হয় তাহলে স্টেটের ওয়াকফ প্রপার্টি আজকে সারা বাংলাদেশের সমস্ত জমিকে বলতে পারে যে ওটা ওয়াকফ প্রপার্টি, পাকিস্তানের প্রপার্টিকে বলতে পারে ওয়াকফ প্রপার্টি। তাই কি বদল আসছে না? বদল আসছে যে প্রপার্টি প্রপার শুধু ওয়াকফ বোর্ডে না, রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে। কার আপত্তি থাকতে পারে? স্বচ্ছতা আনলে 9,60,000 একর জমি কেন রেজিস্ট্রেশন হবে না? আমার প্রপার্টি আপনার প্রপার্টি যদি রেজিস্ট্রেশন হয় সাব রেজিস্ট্রার রেজিস্ট্রার অফিসে গিয়ে, ওয়াকফ প্রপার্টি কেন রেজিস্ট্রেশন হবে না? এবং এর ডিটারমিনেশন ওয়াকফ বোর্ড দাবি করলেই হলো না, এর ডিটারমিনেশনের ক্ষমতা দেওয়া হয়েছে কালেক্টরকে। কালেক্টর একবার দেখবেন সত্যি যেটা ওয়াকফ বলে দাবি করা হচ্ছে সেটা ওয়াকফ না অন্য কোনো ক্যারেক্টার আছে সেই প্রপার্টি, তাতে কেন আপত্তি হচ্ছে? দ্বিতীয় হচ্ছে ওয়াকফ বোর্ডে কেন আজকে জেন্ডার ইকুয়ালিটির কথা সবাই বলছে, কেন ওয়াকফ বোর্ডে হচ্ছে মুসলিম মহিলা থাকবে না, কেন ট্রিপল তালাক উঠে গেছে দেশ থেকে, এবং কেন ওয়াকফ বোর্ডে নন মুসলিম কেন থাকবে না? তার কারণ ব্রহ্মচারী ভার্সেস পশ্চিমবঙ্গ সরকারের যে মামলা, যে মামলা কিন্তু ঐতিহাসিক মামলা, ল্যান্ডমার্ক মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হচ্ছে যে ওয়াকফের সঙ্গে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা পিওরলি একটি ল্যান্ড ম্যানেজমেন্টের ব্যাপার। সুপ্রিম কোর্টের অর্ডার, ব্রহ্মচারী ভার্সেস পশ্চিমবঙ্গ সরকারের মামলা, গুজরাতের মামলা না, পশ্চিমবঙ্গ সরকারের মামলা। সেই মামলাতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট হচ্ছে ব্রহ্মচারী ভার্সেস পশ্চিমবঙ্গ সরকারের মামলাতে হচ্ছে এবং বামপন্থী সরকারের মামলাতে হচ্ছে যেটি কোনো ধর্মীয় বিষয় না, এটা কমপ্লিটলি একটি ল্যান্ড ম্যানেজমেন্টের বিষয়। এবং ল্যান্ড ম্যানেজমেন্টের যদি বিষয় হয়, সেই ল্যান্ড যদি ভারত সরকারের হয়, তাহলে একমাত্র ওয়াকফ কেলেঙ্কারি সিবিআই তদন্ত কে চেয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাচের বোতল ভাঙছে, এই উচ্চাটনের কারণে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাচের বোতল ভাঙছে। উনি খুব স্পেসিফিক প্রশ্ন করেছেন ওয়াকফ বোর্ডের এই সম্পত্তি বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বোর্ড নিয়ে সিবিআই তদন্ত চেয়েছিলেন না, চাননি বাম আমলে? হ্যাঁ, না, না। ওয়াকফ বোর্ডের কথা বলছি তো ওয়াকফ নিয়ে কোনো না ওয়াকফ নিয়ে দুর্নীতি হয় চেয়েছিলেন না চাইনি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন না চাইনি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন না চাইনি মুসলিম কেন ঢোকানো হবে আরে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন না চাইনি ঢোকানো হবে আবার চেয়েছিলেন না চাইনি সত্যতা নিয়ে কথা বলা নন মুসলিম না চাইনি আপনি কাঁচের বোতল ছুঁড়ে মারুন না না একদম মুসলিম ঢোকানো থ্যাঙ্ক ইউ সো মাচ এই হচ্ছে আপনাদের আমাদের এটা বলবেন রাম মন্দিরে মুসলিম প্রতিনিধি থাকবে বলুন নরেন্দ্র মোদি একদম চন্দন ঘোষ চৌধুরী চন্দনবাবু আলোচনা হতেই পারে যে কোন বোর্ডে কে থাকবে স্বচ্ছতা প্রয়োজনীয়তা আছে কিনা যদি এই প্রশ্নগুলো ওঠে নিঃসন্দেহে যেটা বিজেপি তরফ থেকে বলা হয়েছে এর আগেও বলা হয়েছে যে তারাপীঠ মন্দিরের মাথায় কমিটির মধ্যে মাথায় কেন ববি হাকিম ছিলেন ছিল এই এই বিষয় ছিলেন অদ্ভুত ব্যাপার উনি মন্ত্রী হিসেবে কোন মন্ত্রী থাকবেন না না তাহলে তো ধর্ম ধর্মীয় আবেগের ঊর্ধ্বে উঠে যাচ্ছেন তাহলে একই বিষয় দাঁড়াচ্ছে না প্রশ্ন হচ্ছে একই জায়গায় আমি পরের দিকে আসছি আমি এগুলো ধর্ম বিষয় জায়গা স্বচ্ছতা নিয়ে আসছি প্রথম জায়গায় শুরু করি চন্দনদা প্রথম হচ্ছে এই বিষয় নিয়ে তো আলোচনা হওয়ার জায়গা সব দলের সাংসদ রয়েছে সেইখানে দাঁড়িয়ে এক বাঙালি আরেক বাঙালিকে যে ভাষায় কথা বলছেন তার জন্ম পরিচয় তুলে মা বাবা তুলে স্বর্ণালী আমি আপডেট করছি অভিযোগ করলেন উনি হ্যাঁ যদি যদি প্রমাণ না থাকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি অভিজিৎ গাঙ্গুলীর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি এটা কি আদৌ শোভন আমি বলছি বাংলার কত জায়গায় বদনাম হবে চন্দনদা সবথেকে বেশি দুর্নীতি প্লিজ সৌরভ প্লিজ আপনারা বলেছেন এটুকু সৌজন্যতা বজায় রাখুন এখানে অন্তত একটা বাংলা কত জায়গায় বদনাম হবে নারী নিরাপত্তা ধর্ষণ চিকিৎসকের ধর্ষণ দুর্নীতি থেকে শুরু করে সব জায়গায় যেখানে সংসদীয় স্তরে বৈঠক হচ্ছে সেখানে পর্যন্ত একে অপরকে গালিগালাজ করছে মা বাপ তুলে জন্ম তুলে এটা কি আদৌ শোভনীয় না দেখো সোনালী আমি একেবারে শুরুতে যেটা বলবো ভীষণ রকম ধন্যবাদ জগন্নাথকে যেভাবে এক্সপ্লেন করলেন পুরো ঘটনাটা সেটা ভেরি ইনসাইড স্টোরি সেটা হয়তো সাধারণ মানুষের জানা সম্ভব নয় কিন্তু একটা প্রশ্ন তোমাকে প্রথমেই বুঝতে হবে সেটা হচ্ছে তুমি এই মুহূর্তে যে আলোচনাটা করছো এটা চিৎকার চেঁচামেচির ব্যাপার নয় এটা আলটিমেটলি এমন একটি ঘটনা যে ঘটনার একদিকে ইন্টারপ্রিটেশন অফ রিঅর্গানাইজেশন অর্থাৎ যে বিলটা আনা হয়েছে তাকে অ্যাক্ট করবার জন্য যে জেপিসিটা তৈরি করা হয়েছে আমরা কিছুটা লিগ্যাল বা পার্লামেন্টারিয়ান অথরিটির দিকে আমরা নজর দিচ্ছি না তার কারণ জেপিসিটা অ্যাপয়েন্ট করা হয়েছে কিন্তু এটাকে ডিসকাশন করবার জন্য এর মধ্যে থেকে ডিসেকশন যদি কিছু করার থাকে আলোচনা করে বার করে দেওয়ার জন্য তারপরে এটাকে অ্যাক্ট হিসেবে ইমপ্লিমেন্ট করবার জন্য বিরোধী দলের ভূমিকা থাকতেই পারে তাদের একটা পার্সপেক্টিভ থাকতেই পারে মনে হতে পারে যে মুসলিম ল বোর্ডের থেকে অথরিটিকে কেড়ে নেওয়া বা এখানে কালেক্টরেটকে দিয়ে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে এই ধরনের প্রোগ্রেস করানোর ক্ষেত্রে কিছু আপত্তি থাকতে পারে গভর্নমেন্টের ইনডিরেক্ট কনসেন্ট্রেশন অফ পাওয়ার হতে পারে তাদের হাতে করায়ত্ত হতে পারে ক্ষমতা এটা একটা ইন্টারপ্রিটেশন উল্টো দিকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এই যে ব্যাপক ল্যান্ড এটা যে 1.2 লাখ ক্রোজ 1,20,000 কোটি টাকার সম্পত্তি এন্টায়ারলি সারা ভারতবর্ষ জুড়ে এবং খুব কারেক্ট ইন্টারপ্রিটেশন 9,40,000 একর জমি যেটা এই ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে এবং আমি নস্বাতকে বিশেষভাবে বলতে চাই 64 সালে কংগ্রেসের কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার এই দুটো সরকার কিন্তু এই ওয়াকফ বোর্ড তৈরি করবার জন্য যে বিল বা অ্যাক্ট আনেন তারপরে কিন্তু এটা প্রতিষ্ঠিত অর্থাৎ বোর্ডটা প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে যদি চৌর্যবৃত্তির যে কথাটা বলেছেন যে লুট হয়েছে সেই লুটের ক্ষেত্রে ওকে প্রমাণ করতে হবে 77 পর্যন্ত এই রেসপন্সিবিলিটি বাংলার ক্ষেত্রে কি কংগ্রেস সরকার নিজে কোনো রাজ্যের ক্ষেত্রে বলছে আমি তারপরের ইতিহাস বলতে পারবো না আর এখনকার ইতিহাস তো প্রকাশ্যে প্রমাণিত কিভাবে কে কিভাবে কন্ট্রোল করছে ভোট ব্যাংকের রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে একটু অন্য জায়গায় যেটা বলি সেটা হলো তোমার দ্বিতীয় প্রশ্ন যেটা ভেরি টেরেবল যাকে বলে ভয়াবহ সেটা হচ্ছে এক সাংসদ বাংলার আর এক সাংসদ বাংলাকে যে ভাষায় অপমান করছেন এবং একটা কি হচ্ছে অ্যাকশনটা ছিল একটা কাচের বোতল ভেঙে নিজের হাত কাটা বা আলটিমেটলি একটা প্যান্ডামোনিয়াম যাকে বলে সেই মিল্টনের প্যান্ডামোনিয়াম প্যারাডাইস লস্ট এটা হচ্ছে জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে যেখানে মাননীয় সাংসদরা আমরা এখনও রেসপেক্ট করে বলি অনারেবল এমপিস তারা সেখানে উপস্থিত আর তাদের ভূমিকাটা হচ্ছে এই সেটা ওয়াকফ বোর্ড হোক বা অন্য কোনো বোর্ড হোক যেখানেই হোক অসংসদীয় একটা ঘটনা যেটা পার্লামেন্টারি ক্যারেক্টারকে ডিসেক্ট করছে এবং তাকে আঘাত করছে, মূলত আঘাত করছে। আমরা কি এই আলোচনাগুলো সঠিকভাবে করতে পারি না? খুব স্বাভাবিক। যার জন্য যখন অ্যাকশন নেওয়া হয়েছে সম্ভবত বিরোধী পক্ষেরও যারা সিগনেটরি ছিলেন, আমরা বারবার যেটা বলবো রাজ্যের জন্য অন্তত যেসব রাজ্যের জন্য কেউ ২৯টা নিয়ে গেছেন, কেউ ১২টা নিয়ে গেছেন, আমরা একটা নিয়ে গেছি, আমরা তাও দায়িত্ব নিয়ে বলি রাজ্যের থেকে যারা অন্তত যাচ্ছেন পশ্চিমবাংলার মুখ সর্বত্র পুঁছে। ঠিক সেরকম জায়গায় দাঁড়িয়ে অন্তত সাংসদরা প্রমাণ করুক বাংলার একটা কৃষ্টি সংস্কৃতি আছে। যদি সেটা না করতে পারেন, তারা যদি বিজেপি কংগ্রেস বা সিপিআইএম করেন ওখানে দাঁড়িয়ে, আমার মনে হয় বর্তমান চেয়ারপার্সনের নাম কি? প্রশ্ন করলে জানি না সৌরভপ্রিয় বলতে পারে। সৌরভপ্রিয়, আপনি জানেন বর্তমান চেয়ারম্যানের নাম কি এই বোর্ডের? জানেন না? আচ্ছা বেশ। বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে সাইদুল্লাহ মুন্সি। ৬ মাস আগে তিনি নির্বাচিত হয়েছেন। অথচ এই ওয়েবসাইটে, যে মুহূর্তে আমি ওয়েবসাইট দেখাচ্ছি, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা দেখছেন তারাও করতে পারেন, হয়তো একটু পরে ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে, আপডেট চলে আসবে। ওয়েবসাইটে জলজল করছে জনাব আব্দুল গনির নাম, যেটা কিছুক্ষণ আগে বলছিলেন। ন্যূনতম এইটুকু পরিবর্তন পর্যন্ত করার ক্ষেত্রে এতটাই উদাসীন এই সরকার, তারা নাকি আবার জাতীয় স্তরে বিশাল লড়াই করছেন, বিপ্লব করছেন এই ওয়াকফ বোর্ড নিয়ে। দ্বিচারিতার কত মুখ, দ্বিচারিতার কত মুখোশ। এই দ্বিচারিতাগুলোও থেকে যাবে। যেরকম সেরকম এই মাননীয় সাংসদের যাবতীয় বডি ল্যাঙ্গুয়েজ, যাবতীয় অসভ্যতাম কোটানকোট, সেগুলোও বোধহয় নথিভুক্ত থাকবে, সেগুলো ইতিহাসে থেকে যাবে। সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করছি। এটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।